বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিরোধী মতের মানুষের উপরে অত্যাচার জুলুম নির্যাতন একটুও কমেনি এই অবৈধ ফেসিস সরকার। প্রতিনিয়ত মানুষের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছেন। প্রথম আলোর নিউজ আপনারা দেখেন, এই যে নিউজটা আপনারা দেখতে পাচ্ছেন যে নোয়াখালীতে বিএনপির পদযাত্রা শেষে ফেরার পথে দাগনবুইয়ে বাসে হামলা, আহত 10 জন। আমি একটা পদযাত্রা করব, এটা আমার রাইট, জনগণের রাইট। এই পদযাত্রায় সরকার বিরোধী আন্দোলন হবে, সংগ্রাম হবে, সেখানে মানুষ যাবে, মানুষ প্রতিবাদ করবে, এটাই তো গণতন্ত্রের ভাষা। কিন্তু এই ফেসিবাদী সরকারের কাছে আপনি দেখেন যে একদিন যদি একটু পরিবেশ ভালো থাকে, পরের দিনই আবার অ্যারেস্ট, গ্রেপ্তার, মামলা, হামলা। তো এক বাক্যে এই সরকারের কোনো নীতি, নৈতিকতা, আদর্শের কোনো পরিবর্তন হয়নি। দেখেন, নোয়াখালীতে পদযাত্রায় অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে ফেনীর দাগনভূঁইয়ায় বিএনপি নেতা কর্মীদের বহনকারী বাসে হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত 9:30 দিকে উপজেলার কোরাইশ মুন্সি বাজারে এই হামলার ঘটনা ঘটে। এতে বিএনপি অঙ্গসংগঠনের অন্তত 10 জন নেতাকর্মী আহত হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। দেখেন প্রথম আলোর নিউজ, এই নিউজটিও আসতো না যদি সত্যি এটা বড় ধরনের দুর্ঘটনা না হতো। দাগনভূঁইয়া উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার হোসেন ভূঁইয়া বলেন, নোয়াখালীতে বিএনপির পদযাত্রায় অংশগ্রহণের জন্য গতকাল দাগনভূঁইয়ার কোরাইশ মুন্সি বাজার এলাকা থেকে শতাধিক নেতাকর্মী একটি বাসে করে যান। সন্ধ্যায় ফেরার সময় দাগনভূঁইয়ার কোরাইশ মুন্সি বাজারে মাদ্রাসার সামনে পৌঁছলে আগে থেকে ওপ পেতে থাকা সরকার দলীয় দুর্বৃত্তরা আতর্কিতভাবে হামলা ও ভাঙচুর করে। এ সময় নেতাকর্মীদের উপর লাঠিছোটা দিয়ে হামলা চালায়। হামলায় নিন্দা জানিয়ে যুবদল নেতা দিলার হোসেন বলেন, হামলার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনসুর আহমেদ, যুবদল কর্মী শফিক, মহিউদ্দিন, মোহাম্মদ নাসির, এনাম, মনির, ছাত্রনেতা জাকির, জাবেদ, ইমরান আহত হয়েছে। তাদের চিকিৎসা, আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাতেই স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা করান। দাগনভূঁইয়া থানার কর্মকর্তা বলেছেন, হাসান ইমাম বলেন, তিনি বাসে হামলা ও ভাঙচুরের কথা শোনেননি, এ বিষয়ে থানায় কেউ অভিযোগও দেয়নি, অভিযোগ করলে তদন্ত নেওয়া হবে। এখন তারা অভিযোগও পায়নি, অভিযোগ করলে তদন্ত করবে। এই সরকারের অধীনে কোনো তদন্ত সুষ্ঠু হয়েছে? আপনারা গত পরশু দিন দেখেছেন যে একজনের, আমাদের এক যুবদল নেতার হাতের কবজি কেটে দেওয়া হয়েছে, একদম কবজি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে শরীর থেকে, পা কেটে কেটে, মানে হসপিটালে বীভৎস যে চিত্র আমরা এখানে দিলে আপনার ফেসবুক বা বিভিন্ন জায়গায় এটা রেস্ট্রিকশনে আসবে। তো এই হচ্ছে বর্তমান ফ্যাসিস্ট শেখ হাসিনার মূল নীতি, যে আমরা একটি পদযাত্রা করতে পারবো না, আমরা একটি আন্দোলন করতে পারবো না, আমরা কোথাও কোনো মিটিং মিছিল করতে পারবো না। বাংলাদেশের যেখানেই যতটুকু আন্দোলন হচ্ছে সমস্ত জায়গায় আজকের এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার সেখানেই জনগণের উপরে চেপে বসেছে। জনগণ যাতে কোনো অবস্থায় সুষ্ঠুভাবে নির্বাচন করতে না পারে, সমাবেশ করতে না পারে, সকল জায়গায় তারা আক্রমণ করে, তাদের উপরে মামলা করে, হামলা করে আজকের জনগণকে, আজকের জাতি থেকে, বাংলাদেশের নাগরিক থেকে দূরে রাখার এই যে চেষ্টা, রাজনৈতিক নেতাদেরকে জনগণ থেকে দূরে রাখার চেষ্টা, একে অন্যের প্রতি মানে কি বলে হিংসাত্মক মানসিকতা প্রকাশের চেষ্টা, এটা এই শেখ হাসিনা সরকার অব্যাহত রেখেছে। আমি এই সকল কার্যক্রমের তীব্র নিন্দা জানাই। আমি মনে করি বাংলাদেশের সকল নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আর তা না হলে বাংলাদেশের জনগণ আজকে যেভাবে গণতন্ত্রকে হারিয়েছে, ভবিষ্যতে আরও হারাবে। আজ বিএনপির গাড়িবহরে হামলা করছে, কাল আপনার গাড়িবহরে হামলা করবে, আর কোনো সময় যদি আপনাকে আমাকেও না পায় তখন তারা নিজেরা নিজেরাই হামলা করবে। অতএব ওদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করা ছাড়া কোনো বিকল্প পথ নেই। সবাইকে ধন্যবাদ।